সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল 10টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে শুক্রবার রাতে প্রতিটি ইউনিয়নে মাইকিং করে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জনগণকে নিয়ে মিছিলে আসতে বলা হয়। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলার 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা স্ব অবস্থান থেকে তাদের নেতাকর্মীদের নিয়ে হাজির হন। এ সময় সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ সহ অন্য নেতারা।